বিরিয়ানি বছর ভর, এই আপ্তবাক্যে আস্থা রাখলেও শীতকালের বিরিয়ানির গন্ধ উপভোগ করতে একটু বেশিই ভালোবাসে বাঙালি। কিন্তু মোদী সরকারের নোট বাতিলের ঝটিকা সিদ্ধান্তে সেই বিরিয়ানির সঙ্গেই এখন কার্যত ব্রেকআপ হতে বসেছে বাঙালির। শহরের যে নামি রেস্তোরাঁয় মাঝরাতেও ক্রেতাদের লাইন পড়ে, সেখানেই এখন এই ছবি। অচল নোট হাতে থাকায় বিরিয়ানির গন্ধ নাকে নিয়েই বাড়ি ফিরতে হলো এই ব্যক্তিকে। अभी तो हमारे पास एक भी चेंज नहीं है, हजार के नोट खाने के लिए यहाँ पे बोल रहा है, अलाउ नहीं करेगा, वो नहीं मिल रहा है, क्या कर जाना पड़ रहा है ऐसे। ডায়মন্ড হারবারের এই যুবকেরও একই অবস্থা হচ্ছিল, কিন্তু পকেটে কার্ড থাকায় রসনা তৃপ্তি হয়েছে। 500 1000 ওরা নেবে না আর কি, ক্রেডিট কার্ডে নিলাম আর কি, অর্ডার দিয়েছি পার্সেল নিয়ে যাবো আর। বিরিয়ানি বিপণীও জানাচ্ছে ক্রেতাদের ফেরাতে খারাপ লাগলেও তারা অসহায়। 2000 কাস্টমার আছে যিনকে পাস নোট হ্যাঁ 500 1000 কে নোট হ্যাঁ, जिनको हम लोग ना बोल रहे हैं, कैश है उनके पास है तो उनको बताना पड़ रहा है कि आप या तो छोटे नोट लेके आए या फिर कार्ड आपके पास है तो कार्ड से पेमेंट करें। এটিও কলকাতার আরেকটি নামি বিরিয়ানি দোকান, কিন্তু সেখানকার কাউন্টারও কার্যত ফাঁকা। খাওয়ার জন্য এখানে কার্ডে হয়েছে, যদি আমার কার্ডে না টাকা থাকতো তাহলে খেতে পারতাম না। আমরা অনলাইনে খাবার অর্ডার নিচ্ছি, অনলাইন পেমেন্টে দাদা হয়ে যাচ্ছে, এই একটা দিক থেকেই বেঁচে আছি, নাহলে আমাকে দোকান বন্ধ রাখতে হতো। এই ছবি দেখে মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে তো, কিন্তু দেখে নিন পর্যাপ্ত 100 টাকার নোট আছে তো, একান্তই না থাকলে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড কিন্তু মাস্ট। রেস্তোরাঁ তো আজকে ভিড় নেই খাদ্য রসিকদের, বলা চলে বেশ কিছুটা কম ভিড়। কপালে ভাঁজ পড়ছে রেস্তোরাঁর মালিক থেকে কর্মীদেরও। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।